সময় যত যাচ্ছে তত কাছে আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে জিততে কর্মী সমর্থক ও দলবল নিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপে রংপুর জেলার পীরগঞ্জ ও পীরগাছা দুই উপজেলায় ইউপি নির্বাচন হলেও জেলার কাউনিয়া, তারাগঞ্জ ও সদর উপজেলা ইউনিয়নগুলোতে ভোট হবে আগামী 28 নভেম্বর। প্রার্থীদের প্রচারণায় এবারের শারদীয় দুর্গা উৎসব যেন নতুন মাত্রা যুক্ত করেছে। সফর সঙ্গীদের নিয়ে ইউনিয়নের প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি নির্বাচনের প্রার্থী। রাস্তায় দেখা গেছে মোটর সাইকেলের দীর্ঘ লাইন, তাতে বসা মানুষদের টানটান উত্তেজনা। মুখে ছিল পছন্দের প্রার্থীর নাম ধরে নানান স্লোগান। এ সময় হিন্দু ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজা মণ্ডপে প্রার্থীরা দেন আর্থিক ভালোবাসা। প্রার্থীরা মণ্ডপের মাইকে জানিয়ে দেন ইউপি নির্বাচনে তাদের আগমনের বার্তা। ইউনিয়নের উন্নয়ন ও সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা। অনেকেই আবার নির্বাচনের পরবর্তী সমাজ সাজানো নানা রকম প্রতিশ্রুতি দেন। সরকার দলীয় প্রার্থীরা প্রধানমন্ত্রীর বিভিন্ন বার্তা পৌঁছে দেন উপস্থিত সকলের কানে। তারা দলীয় মনোনয়ন পেতে উপরের স্তরের নেতার আন্তরিকতাও ব্যক্ত করেন পূজা মণ্ডপ গুলোতে। আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি, আপনাদের সুখ দুঃখে যেন আপনাদের সাথী হতে পারি। আমি এসেছি, সবাই সঙ্গীরা সবাই এসেছে এবং তাদের সহযোগিতা এবং আমার প্রধানমন্ত্রীর নির্দেশ এজন্য সব যারা সব পূজা মন্দিরে যাওয়া এবং দেখাশোনা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, তাদেরকে সুন্দরভাবে আরও আমি পূজা মণ্ডপটা আরও সুন্দর মনোনয়ন পরিবেশ করার জন্য ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমাদের এই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে হিন্দু মুসলিম সহ অন্য ধর্মের যত মানুষ আছে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের দেশে অর্থনৈতিক যত উন্নয়ন হয়েছে, সামাজিক উন্নয়ন কিন্তু সে আগে বাড়েনি। যাতে করে আমার ইউনিয়নে সামাজিক উন্নয়ন বৃদ্ধি পায় সেদিকে আমার খেয়াল থাকবে। রংপুর প্রতিনিধি বিআই বাঁধন, NAN TV।